রুশ নৌবাহিনী শিগগিরই নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকন ক্রুজ পাবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার নৌবাহিনী দিবসে দেয়া বক্তব্যে তিনি একথা জানান। পুতিন বলেন, আগামী কয়েক মাসের মধ্যে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হবে রাশিয়ার নৌবাহিনীতে, আর এসব ক্ষেপণাস্ত্র এমন স্থানে মোতায়েন করা হবে যেখানে রাশিয়ার স্বার্থ জড়িত। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি রুশ প্রেসিডেন্ট, তবে জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে অনন্য বলে উল্লেখ করেছেন।